বেকারি শিল্পের পুনরুজ্জীবনে এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আরও এগিয়ে আসার পরামর্শ দিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা। তিনি জানিয়েছেন, সরকার মানবিকতার সাথে এই শিল্পের বিষয়টি দেখছেন। আজ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ওয়েস্ট বেঙ্গল বেকারস অ্যাসোসিয়েশনের বার্ষিক বেকারস মিটে অংশ নিয়ে তিনি জানান, আগামী দিনে সরকারি ভর্তুকির কথা চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা এই যে বলছিলাম যে এর যে ইনগ্রেডিয়েন্টগুলো ওর খুব দাম, যখন প্রোডাক্ট তৈরি হচ্ছে তখন এটা সাধারণ মানুষের খাবার, এই যে একটা সামঞ্জস্যের অভাব, এটা একটা খুব অসুবিধা। সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমি খুব শিগগিরই বেকারি অ্যাসোসিয়েশনকে ওদেরকে ডাকব এবং দেখে তাদের সাথে পরামর্শ করে কীভাবে এটাকে একটা লাভজনক শিল্প, মানুষের কাছে সহজলভ্য এবং এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা যায়, এইগুলো আমরা আলোচনা করব। এবার আমরা সিঙ্গেল উইন্ডোর যে ব্যাপারটা প্রস্তাব এসছে ওটাও আমরা দেখে নিচ্ছি কীভাবে, মানে যাতে খুব বেশি হ্যাজার্ড তাদেরকে বইতে না হয়, এর নানা রকম দিকে এর পারমিশন লাগে, ফুড সেফটি ব্যাপার আছে, তারপরে বিভিন্ন রকম ট্যাক্স আছে, সেগুলো আমরা দেখে নেবো কীভাবে কী করা যায়, এটাও আমরা দেখব। এবং এর প্রোডাকশান কস্ট যদি আমরা একটু কম করতে পারি তাহলে এই শিল্পটা আরও বেটার হবে, আরও বাঁচবে এবং আরও ফ্লারিশ করতে পারবো আমরা সেটাকেও আমরা দেখতে চাই। আমি এটা ব্রাউন ব্রেডের কথা বলেছি এখানে, ওটাও আমাদের দেখতে হবে। সব মিলিয়ে শিল্পকে বাঁচানোর জন্য যা যা করা দরকার আমার দপ্তর এবং মমতা ব্যানার্জির সরকার সেটা গ্রহণ করছে। এদিনের অনুষ্ঠানে বেকারি শিল্পের সমস্যা ও নানাবিধ দাবি পেশ করেন প্রতিনিধিরা। সংগঠনের সম্পাদক আরিফুল ইসলাম বলেন, বেকারি শিল্পের সমস্যা সমাধানে অনলাইন ব্যবস্থা চালু করতে হবে, ফায়ার লাইসেন্সের ব্যবস্থা করতে হবে, শ্রমিক সমস্যাকে মেটাতে হবে। দুই হচ্ছে, যারা মুনাফাখোর লোক আছে বিভিন্ন জায়গায়, যে ময়দার দাম তুলে দেওয়া, ধরুন আপনি বড় বাজারে বলুন, বিভিন্ন জায়গায় পোস্তা বাজারে বলুন, আপনার ব্যান্ডেল বাজারে বলুন, শিলিগুড়ি সাইডিংয়েতে দুমদাম করে যখন তখন ময়দার দাম উঠে যায়, যখন তখন চিনির দাম উঠে যায়, যখন তখন ভোজ্য তেলের দাম উঠে যায়, বেকারি মালিকদের নাবিশ্বাস হয়ে যাচ্ছে। এখানে বলি প্যাকেজিংয়ের একটা সমস্যা রয়েছে, প্যাকেজিংয়ে একটা বিরাট যে হিড়ি করছে, যেগুলো হচ্ছে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। আজকে প্লাস্টিক বর্জন মানে সব ধরনের প্লাস্টিক না, এর কোনো ক্লারিফিকেশান নেই। বিভিন্ন পুরসভা কিন্তু যে তাদের কোনো মানে বেসিক নলেজটা নেই যে মানে কী কী প্লাস্টিক বন্ধ করতে হবে, সেগুলো যে কোথাও বেকারিতে হানা দিচ্ছে, দিয়ে বলছে এগুলো বন্ধ আছে। প্লাস্টিক মানে বেকারিতে যে ফুড প্যাকেজিং যে আলাদা জিনিস, আর বাজারে যে কালো পলিথিন, যে হেল এনেমেন ডিফারেন্স, যে ফুড প্যাকেজিংয়ের যে জায়গাটা সেই জায়গাগুলোকে আজকে সেই ক্লারিফিকেশান হচ্ছে না, বহু জায়গায় মিউনিসিপ্যালিটিরা হানা দিচ্ছে, এইসব উটকো সমস্যাগুলো এসে জুটে যাচ্ছে। মন্ত্রী বলেছেন সরকারের কথা বলছে, আমরা আমাদের কথা বলি বা আমাদের যেটা প্র্যাকটিক্যালি ইভেন্টে কোথায় গিয়ে দাঁড়াবে, মন্ত্রী একটা আশ্বাস দেন বা সরকার একজন আশ্বাস দেয়, সেটা প্র্যাকটিক্যাল ইভেন্টে গিয়ে কতটা লাগু হচ্ছে সেটা দেখার বিষয় আছে।